ইউ আর মোস্ট ওয়েলকাম টু আই স্কুল আজকের পর্বে আমরা নবম শ্রেণির ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পার্ট এইট এর আগে তোমাদের যেগুলো টাস্ক দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে কম্বাইন করে তোমাদের ফাইনাল পূর্ণ পঞ্চাশ মানের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে আজকে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব তো শুরু করছি আমরা এক নম্বর কোশ্চেন থেকে আমাদের এক নম্বর কোশ্চিন কী দেওয়া আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে এমসিকিউ দেওয়া আছে নয়টা প্রতিটার মান এক করে নয় একে নয় একের এক নম্বর সৌরজগতের বহিষ্ঠ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো এখানে উত্তর হবে আমাদের গ নম্বর এরা কঠিন শিলায় গঠিত এই বৈশিষ্ট্যটা থাকে না বাকিগুলো ঠিক তাহলে একের একের আমাদের এক নম্বরটা হচ্ছে উত্তর গ তারপর দেখো দুই নম্বর সূর্যের উত্তরায় উত্তরায়নের শেষ সীমা হল কান্তি রেখা দুই নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক্ষণটা কর্কটকান্তি এই রেখা তবে দেখো মানবিক সম্পদের একটি উদাহরণ হলো দক্ষতা গ নম্বরের উত্তর নেক্সট বিশুব রেখার বিষুভ রেখায় ধ্রুবতারার উন্নতি কোন হলো জিরো ডিগ্রি ক নম্বর উত্তর নেক্সট দেখো কি আছে ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গির পর্বত খ নম্বরটা উত্তর এবার দেখো আমাদের চলে যাচ্ছি একের ছয় নম্বর কোশ্চিন একের ছয় নম্বর ঠিক জোরাডি নির্বাচন করো এখানে ঠিক জোড়াটি হবে আমাদের গ নম্বর মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম এবার একের সাত নম্বর কোশ্চিন অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরের এটা হচ্ছে গ নাম্বার উত্তর নেক্সট দেখো একের আট নম্বর বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্টি ভূমিরও ফল লাভা মালভূমি খ নম্বরটা উত্তর নেক্সট দেখো আমাদের কী দেওয়া আছে একের নয় নম্বরটা ঠিক জুলারি নির্বাচন করো এখানে উত্তর হবে খ নম্বরটা কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান অবস্থিত ঠিক আছে তাহলে আমাদের একের উত্তর হলো দেখছি আমরা দুই নম্বর কোশ্চিন শূন্য স্থান পূরণ করতে হবে দ্রাঘিম দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে রেখাকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করে দুই নাম্বারটা কি আবহ বিকারের বিকারগ্রস্ত শিলা চূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে রেগোলিথ লিথ রেগো লিথ বলে ঠিক আছে দুই তিন নম্বর দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো তেস্তা তিন নম্বর কোশ্চিন বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো তিনের এক নম্বর নিরক্ষরেখার নিরক্ষরেখায় অভিকর্ষ জলে অভিকর্ষের মান সর্বাধিক এটা হবে ভুল মেরু মেরু অঞ্চলে সবচেয়ে বেশি মধ্যাকর্ষণ শক্তি ঠিক আছে তারপর দেখো ক্যারিওলিস ক্যারিওলিস বলের প্রভাবে উত্তর গোলার আয়ন বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত বায়ু দিকে প্রবাহিত হয় এটা আমাদের ভুল হবে অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ারভাটা ভাটা শক্তি এটা ঠিক নেক্সট দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর করে আছে কোনো স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে দেখো কোনো স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে একশো আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি পশ্চিম তাহলে একশো ছাপ্পান্ন ডিগ্রি পশ্চিম চারের দুই নম্বর কোশ্চেন একটি পর্বত বেশি বেষ্টিত মালভূমির নাম লেখ একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি এবার নেক্সট চারের তিন নম্বর কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় চার নম্বর কোয়েশ্চেন হলো আমাদের নেক্সট চলে যাচ্ছে আমরা পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চিন কী দেওয়া আছে যে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে আমাদের হ্যাঁ পাঁচের এক নম্বর কোনো একটি নিরপেক্ষ সামগ্র সামগ্রীর সম্পদ থেকে সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো পাঁচের এক নম্বর পৃথিবীতে অবস্থিত যে উপাদানগুলি মানুষের চাহিদা পূরণ করে না অর্থাৎ যাদের কার্যকারিতা বা উপযোগিতা নেই আবার বাধাও নেই এগুলিকে নিরপেক্ষ উপাদান বলে মানুষের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিগত কৌশল নিরপেক্ষ উপাদান উপাদানকে সম্পদে পরিণত করে নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে উঠতে গেলে যে যে শর্তগুলি থাকতে হবে সেগুলি হলো এক নাম্বার কি উপাদানগুলির মধ্যে মানুষের চাহিদা পূরণ বা অভাব মোচন করার ক্ষমতা সৃষ্টি করতে হবে দুই নম্বর কি উপাদানগুলির কার্যকারিতা তৈরি হবে তিন নম্বর উপাদানগুলির উপযোগিতা থাকবে চার নম্বর উপাদানগুলির মধ্যে গ্রহণযোগ্যতা ও ব্যবহারযোগ্যতা থাকতে হবে পাঁচ নাম্বার উপাদানগুলির মধ্যে বিক্রয় যোগ্যতা ও হস্তান্তরিত হওয়ার ক্ষমতা রাখতে থাকতে হবে পাঁচের এক নম্বর হলো পাঁচের দুই নম্বর জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো জিপিএসের দুটি ব্যবহার এক নম্বর ভূপৃষ্ঠের কোনো স্থানে সঠিক স্থানের সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয় দুই নম্বর যানবাহন চলাচলের সঠিক দিশা দেখানো ঠিক আছে এবার পাশের তিন নম্বর নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক ক্ষতিকর প্রভাবগুলি কি। কী নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি হল এক পলি সঞ্চয় নদী ও খালের অতিরিক্ত ব্যবহারে জলের পরিমাণ কমে যায় ফলে নদী বা খালের গতিশীলতা কমে যায় এবং সঞ্চয় কাজ বৃদ্ধি পায় ফলে পলি সঞ্চিত হয়ে নদী বা খালের নাব্যতা হ্রাস পায় জলদূষণ বৃদ্ধি শিল্পকর্মে নদী বা খালের জলের অতিরিক্ত ব্যবহার জলের জলের দূষণ মাত্রা বৃদ্ধি পায় বন্যার প্রকোপ নদী বা খালের জলের অত্যাধিক ব্যবহারে পলি সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পায় বলে নদী বা খালের জলধারণ ক্ষমতা কমে যায় ফলস্বরূপ বর্ষাকালে অতিরিক্ত জলের চাপ বন চাপে বন্যা দেখা যায় চার নম্বর বাস্তুতন্ত্রে ক্ষতিকার ক্ষতিকর প্রভাব অতিরিক্ত জলের ব্যবহারে নদী ও খালের বাস্তুতন্ত্রে ক্ষতিকারক প্রভাব ফেলে পাঁচের তিন নম্বর হলো পাঁচের চার নম্বর কোয়েশ্চেন আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা প্রাণীর দ্বারা যান্ত্রিক আবহাওয়া বিকার কেঁচো উইপোকা ইঁদুর প্রভৃতি প্রাণীরা ভূপৃষ্ঠে আচর কেটে গর্ত করে তাদের বাসস্থান তৈরি করে এবং তার ফলে শিলার যান্ত্রিক বিচুন্নি বিচুর্ণী ভবন ঘটে এছাড়া কৃষি কৃষি ও শিল্পক্ষেত্রে মানুষের নানান কাজকর্ম যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাণীদের দ্বারা রাসায়নিক আবহাওয়া বিকার মৃত প্রাণী কীটপতঙ্গ জীবাণু ও ব্যাকটেরিয়ার দেহ দেহে মিশ্রিত রস ও অ্যাসিড জৈবিকভাবে শিলা রাসায়নিক আবহাবিকার ঘটায় তাহলে পাশের আমাদের চার নম্বর হল এবার নেক্সট চলে যাচ্ছি আমরা ছয়ের এক নম্বর কোশ্চিন ছয়ের এক নম্বর কোশ্চিন কী বলেছে যে ছয় নম্বর বলেছে আমাদের নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে প্রতিটি কোশ্চিনে মান তিন করে ছয় এক নম্বর আমরা পৃথিবীর এর আবর্তন বেগ অনুভব করি না কেন আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না তার কারণ হলো সমান গতি পৃথিবীর এর আবর্তন গতির সঙ্গে আমরা ও আমরাও অনবরত পৃথিবীর সাথে ঘুরে চলেছি এর ফলে পৃথিবীর আবর্তন গতি আমরা অনুভব করতে পারি না মধ্যাকর্ষণ শক্তি পৃথিবী তার মধ্যাকর্ষণ বলের দ্বারা মানুষ জীবজন্তু ও যাবতীয় বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই কোনোভাবেই পৃথিবীর গতি বোঝা যায় না ক্ষুদ্রাকার আকৃতি পৃথিবীর আয়তনের অপেক্ষায় আমরা এতই ক্ষুদ্র যে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয় ছয় দুই নম্বর কোশ্চিন পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন ভৌগোলিক কারণ ব্যাখ্যা করেন পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন এর ভৌগোলিক কারণগুলি হল এক নম্বর কর্মসংস্থানের সুযোগ কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ইত্যাদির বিপুল বিকাশ ঘটে সমভূমি অঞ্চলে সেই প্রত্যক্ষ সেটি যেটি প্রত্যক্ষ ও পরোক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ করে দেয় পরিবহন ব্যবস্থা পণ্য ও যাত্রী পরিবহন অঞ্চলে সহজ করা যায় নগরের বিকাশ ও প্রসার এবং সাংস্কৃতিক উন্নতি সমভূমিকে কেন্দ্র করেই ঘটে কৃষির প্রসার সমভূমি চাষবাসের জন্য খুব উপযোগী শিল্পকলার প্রসার বিভিন্ন পরিকাঠামোগত সুবিধার জন্য সমভূমি অঞ্চলে ভারী মাঝারি ক্ষুদ্র সব ধরনের শিল্পের প্রসার ঘটে আদর্শ পরিবেশ সমভূমি জীবন ধারণের জন্য আদর্শ জলবায়ু তথা আদর্শ পরিবেশ প্রদান করে নেক্সট কোশ্চিন দেখছি আমরা ছয়ের তিন নম্বর আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য বিষয় আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত প্রথমে কি উৎপত্তি আগ্নেয় পর্বত অগ্নি উৎপাতের কারণে লাভা সিন্ডার ও ভস্য সঞ্চয়ের ফলে সৃষ্টি হয় আর ক্ষয়জাত পর্বত প্রকৃতির শক্তির প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে ক্ষয়জাত পর্বত গঠিত হয় শক্তি অন্তর্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী বহির্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী আকৃতি আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হয় ক্ষয়জাত পর্বত প্রধানত গম্বুজের মতো হলেও যে কোনো আকৃতির হতে পারে নেক্সট কোশ্চিন আমরা চলেছি সাত নম্বর কোশ্চিন সাদের এক নম্বর চিত্র সহ নিম্নলিখিত বিষয়গুলির গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও এক নম্বর দিগন্ত ক নম্বর দিগন্ত রেখা খ নম্বর আছে ধ্রুব তারা এটা দেওয়া আছে পাঁচ নম্বর সাতের ক নম্বর সাতের একের ক দিগন্ত রেখার ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দিগন্ত রেখা সমুদ্র কিংবা বিশাল বিশাল প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে আকাশে মনে হয় যে জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটা বৃত্ত রেখায় মিশে গেছে এই রেখাকেই দিগন্ত রেখা বলে প্রমাণ যত উপর থেকে দেখা যায় দিগন্ত রেখার পরিধিও তত বেড়ে যায় ছবিতে স্তম্ভ স্তম্ভ থেকে দেখো তোমাদের ছবিটা এখানে এই আমাদের পৃথিবী এখানে এই স্তম্ভ এটা প্রথম স্থান এটা দ্বিতীয় স্থান আর এখানে তোমাদের উড়োজাহাজ এখান থেকে যদি দর্শন করা যায় তাহলে এটা হবে প্রথম এক নং স্থান থেকে দিগন্ত রেখা দুই নং স্থান থেকে দিগন্ত রেখা এখানে তিন নং স্থান থেকে দিগন্ত রেখা ঠিক আছে তো আমরা পড়ছি এটা যত উপর থেকে দেখা যায় দিগন্ত রেখার পরিধিও তত বেড়ে যায় ছবিতে স্তম্ভ থেকে বা এরোপ্লেন থেকে দেখলে দিগন্ত রেখার পরিধি অনেক বেড়ে যায় স্তম্ভ থেকে দেখলে দিগন্ত রেখার যে পরিধি দেখা যাবে বিমান থেকে দেখলে তা আরও অনেক বেড়ে যাবে পৃথিবীর গোলীয় আকৃতির জন্য জন্যই এমনটি হয় ঠিক আছে এবার নেক্সট কি ছিল ধ্রুবতারার ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ উত্তর মেরুর উত্তর মেরু ঠিক মাথার উপর ধ্রুবতারা অবস্থান করে যতই উত্তর মেরু থেকে নিরক্ষরেখার দিকে আসা যায় ততই কৌণিক মান কমতে থাকে নিরক্ষরেখার ধ্রুবতারা দিগন্তে দেখা দেখা যায় দেখো এই হচ্ছে আমাদের পৃথিবী দেখতে পাচ্ছ এই হচ্ছে নিরক্ষরেখা এখান থেকে এই যে নব্বই ডিগ্রি কোণে আমাদের দেখা যাচ্ছে ধ্রুবতারাকে আর এখানে আমাদের এটা মনে করো তোমার কর্কটক্রান্তি রেখা হ্যাঁ তো এখান থেকে দেখো আমাদের দেখা যাচ্ছে কত দিন পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে আমাদের এই এইখান থেকে দেখলে আমাদের জিরো ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যাচ্ছে তো দেখো পৃথিবী প্রমাণ পৃথিবী সমতল হলে ভূপৃষ্ঠের যে কোনো স্থান থেকে ধ্রুবতরাকে একই কণিক দূরত্বে দেখা যেত কিন্তু পৃথিবী গোলাকার বলেই অনুভূমিক এই তলের সাপেক্ষে ধ্রুবতারাকে বিভিন্ন স্থানে বিভিন্ন কোণে লক্ষ্য করা যায় ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমরা সাথে দুই নম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহাওয়া বিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কীভাবে বেজিত হয় উদাহরণসহ লেখো দেখো উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের এর কার্যের ফলে যান্ত্রিক আভাবিকারে তুষার খণ্ডীকরণ প্রক্রিয়াটি বেশিরভাগ বিশেষভাবে প্রাধান্য লাভ করে থাকে এই প্রক্রিয়ায় অতিরিক্ত শীত শীতলতার সংস্পর্শে এসে উচ্চ পার্বত্য অঞ্চলে শিলা ফাটলের এর মধ্যে আবদ্ধ জলে জল বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দিয়ে দিতে থাকে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকলে শিলার ফাটলটি আরও আরও বেড়ে যেতে থাকে এবং অবশেষে মূল শি শিলা দেহ থেকে শিলা স্তর খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ে এর ছবিটা আমরা পরের পাতায় লেখেছি এই যে এটার ছবি ঠিক আছে এই প্রথম অবস্থায় আমাদের এখানে জল ছিল হ্যাঁ তবে দেখো জল কী হয় বলো দেখি যখন বরফ হয়ে যায় তার আয়তন বেড়ে যায় তখন এই বাড়ানোর জন্য এই শিলার মধ্যে ফাটল দেখা দেয় ঠিক আছে এরপর দেখো নেক্সট পার্টটা কি ছিল আমাদের অক্সিডেশন অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে বাষ্পের উপস্থিতিতে শিলা মধ্যস্থ লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ায় শিলার বিয়োজন ঘটিয়ে ঘটিয়ে থাকে এই প্রক্রিয়ায় লোহা ফরাস অক্সাইড ফরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় ও শিলা সহজেই ভঙ্গুর হয়ে পড়ে এই এই প্রক্রিয়ায় শিলার উপর হলদে বাদামি ছোপ বা মরচে পড়তে দেখা যায় উদাহরণ উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণ দক্ষিণাংশে কিরিবুরুর কিরিবুরুরুরুর লৌহ সমৃদ্ধ ভূমিতে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায় নেক্সট কোয়েশ্চিন আমাদের সাথে তিন নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ু কীভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় সাথে তিন নম্বর পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব এক নম্বর ঋতু বৈচিত্র্য মৌসুমী বায়ুর ঋতুভিত্তিক প্রবাহের দ্বারা এ রাজ্যে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ প্রভৃতি ঋতুর চক্রাকার আবর্ত ভালোভাবে বোঝা যায় দুই নম্বর উষ্ণতার উপর প্রভাব মৌসুমী বায়ুর প্রভাবে উষ্ণতার বৈচিত্র্য ঘটে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালীন তাপমাত্রা গড়ে পাঁচ থেকে দশ ডিগ্রি কমে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতের তীব্রতা ও শুষ্কতা বাড়ে

স্থল ভাগের উপর দিয়ে আসায় শীতকালে প্রায় বৃষ্টিহীন ও শুষ্ক হয় গ্রীষ্মকালে মৌসুমী বায়ু সমুদ্র থেকে জলীয় বাষ্প আনায় গ্রীষ্মকাল আর্দ্র ও বৃষ্টিবহুল হয় প্রাকৃতিক ঝঞ্ঝা মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী শরৎকালে অশ্বিনের ঝড় আর শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় এই জন্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে তাহলে আজকে আমাদের ক্লাস নাইনের ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে এই ভিডিওতে হ্যাভ এ নাইস ডে